তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তারা বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত এই দুষ্কৃতীদের বিচার হওয়া প্রয়োজন এবং দ্রুততার সঙ্গে বিচার হওয়া প্রয়োজন। টাটার মতো একজন শিল্পপতিকে এই রাজ্য থেকে তাড়িয়ে তার ক্ষমতায় আসা, যে শিল্প সম্মেলন করলেন এত হাজার হাজার কোটি টাকা খরচা করে, তা সেই শিল্প সম্মেলনের পরে কতগুলো শিল্প এলো। মুখ যদি মনে তাদের যদি মনে হয় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা সত্ত্বেও আসছে না, তারা বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি তরুণ প্রজন্মকে কেউ আঘাত করেনি। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি দিশা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টে। ইডির আবেদনে গরু পাচার সংক্রান্ত সমস্ত মামলা আসানসোলের বিশেষ আদালত থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হলো। গত বছর 11 আগস্ট গরু পাচার সংক্রান্ত মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। এবার তার রাজ্যে ফেরার সম্ভাবনা আরো কমে এলো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম, দেখে নেব তিনি কি বললেন। খুব স্বাভাবিক, দেখুন এই রাজ্যে তৃণমূলের নেতা নেত্রীরা একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত, শুধুমাত্র একটা মামলা তো নয়, গরু পাচার, বালি পাচার, চাকরি চুরি। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত এই দুষ্কৃতীদের বিচার হওয়া প্রয়োজন এবং দ্রুততার সঙ্গে বিচার হওয়া প্রয়োজন, না হলে সাধারণ মানুষ যারা বঞ্চিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে, সে চিট ফান্ড থেকে শুরু করে আজকের এই চাকরি চুরি পর্যন্ত, তারা ডিপ্রাইভ ফিল করবেন। তদন্তকারী সংস্থা তদন্ত করছে, বিশেষ করে চাকরি চুরির ক্ষেত্রে একটা বৃহৎ অংশের মানুষ তারা ডিপ্রাইভ হয়েছে, যারা যোগ্য তাদের নিশ্চিতভাবে দ্রুততার সঙ্গে বিচার হবে আশা করি। মুখ্যমন্ত্রী 11 দিনের বিদেশ সফরে গেলেন, তিনি বললেন রাজ্যের জন্য লগ্নি আনতেই নাকি এই বিদেশ যাত্রা, কি বলবেন স্যার? মুখ্যমন্ত্রীর ইমেজ গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে বা গোটা পৃথিবীর কাছে কি? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তার ক্ষমতায় আসা শিল্প তাড়িয়ে, টাটার মতো একজন শিল্পপতিকে এই রাজ্য থেকে তাড়িয়ে তার ক্ষমতায় আসা, এই যার ছবি সেই মুখ্যমন্ত্রীকে সামনে রেখে কেউ এই রাজ্যে কোনো শিল্পপতি আসবে বলে আপনি বিশ্বাস করেন? টাটার মতো শিল্পপতি যে রাজ্য থেকে বিতাড়িত হয়, অন্য কোনো শিল্পপতি সেই রাজ্যে আসবে? ফলে এই সমস্ত এই শিল্প সম্মেলন এই সমস্ত নাম করে জনগণের পয়সা শ্রাদ্ধ ছাড়া আর কিছু নয়। উনি তো এর আগেও শিল্প সম্মেলন করেছেন, আপনি জিজ্ঞাসা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি যে শিল্প সম্মেলন করলেন এত হাজার হাজার কোটি টাকা খরচা করে, তা সেই শিল্প সম্মেলনের পরে কতগুলো শিল্প এলো। মুখ্যমন্ত্রীকে অনেক কিছুর উদ্বোধন করতে দেখেন, মেলা উদ্বোধন করতে দেখেন, খেলা উদ্বোধন করতে দেখেন, মুখ্যমন্ত্রীর একটা ছবি আপনি দেখাতে পারবেন গুগলে সার্চ করে যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, তার পাশে অর্থমন্ত্রী, তার পাশে মুখ্য সচিব, আর একটা শিল্প কারখানার ফিতে কাটছে, এই ছবি আপনি দেখাতে পারবেন না। তাহলে মুখ্যমন্ত্রী কিসের জন্য হয়েছেন? মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই নেগেটিভ ভোট নেব, কখনো সিএ দেখাবো, কখনো এনআরসি দেখাবো, এই সমস্ত দেখিয়ে নেগেটিভ ভোট নেব, দিয়ে ক্ষমতায় দীর্ঘদিন থেকে যাবো আর দুষ্কর্ম করবো, এই তো ধান্দা। একই দিনে INDI জোটে বৈঠক, অন্যদিকে ওই দিনই ইডির তলব, তাহলে অভিষেক ব্যানার্জি কোথায় যাবেন, ইডির দফতর নাকি INDI জোটের সম্মেলনে? সেটা অভিষেক ব্যানার্জি ঠিক করবে, অভিষেক ব্যানার্জি কোথায় যাবে অভিষেক ব্যানার্জি ঠিক করবে, কিন্তু তদন্তকারী সংস্থা ঠিক করবে তারা কি করবে? যদি মনে তাদের যদি মনে হয় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা সত্ত্বেও আসছে না, তারা বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে, তারা জানে কি করতে হয়। যদি তদন্তকারী সংস্থা দেখে কোনো একজন ব্যক্তি সে যার তদন্তে সহযোগিতা করা প্রয়োজন সে তদন্তে সহযোগিতা করছে না, নিশ্চিতভাবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এবং খুব স্বাভাবিক জেনারেল প্রিন্সিপাল হলো যদি কোনো ব্যক্তি তদন্তে সহযোগিতা না করে তাকে ধরে জেলে পড়বে, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। মমতা ব্যানার্জি বলছেন তরুণ প্রজন্মকে এভাবে আক্রমণ করা হচ্ছে সরাসরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি তরুণ প্রজন্মকে কেউ আঘাত করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বাম এই এই রাজ্যে CPM বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তার আগে কংগ্রেস ছিল, আপনি একটা ছবি দেখাতে পারবেন যে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, আর লোকে দিনের পর দিন ওই শহীদ মিনারে বসে আছে যারা যোগ্য চাকরি প্রার্থী, দেখাতে পারবেন? বা গান্ধী মূর্তির পাদদেশে মমতা ব্যানার্জি এসে রাজ্যের যুবকদের রাস্তায় বসিয়েছে। মমতা ব্যানার্জি যে পরিমাণ ক্ষতি রাজ্যের যুবকদের করেছে, এই দেশের কোনো মুখ্যমন্ত্রী এই পরিমাণ ক্ষতি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ ক্ষতি গোটা পশ্চিমবঙ্গের করেছে, এই দেশের ইতিহাসে কেউ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাঙালি সমাজ কয়েক দশক পিছিয়ে গেছে, শিল্পতে, শিক্ষায়, সমস্ত কিছু।
রাজ্যপালের পাঠানো দুটি চিঠিকে ঘিরে রাজ্যে শুরু হয় কৌতূহল। সবাই জানতে চায় সেই চিঠিতে কি আছে। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে সেই চিঠিতে নাকি রাজ্যপাল তাকে বিদেশ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে সিভি আনন্দ বোস বলেছেন, মুখ্যমন্ত্রীকে এখনই টেনশন দিতে চাই না। দেখুন, প্রথমেই বলি এই যে মধ্যরাতের চিঠি বলে এই ঢাক ঢাক গুড়গুড়ি করার বা কি প্রয়োজন ছিল? আর এই এত কিছু, এত গরজালো, তারপর যে কেনই বসালো না, সেই দুজনই বলতে পারবেন। দেখুন, যে পরিস্থিতি শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে এই রাজ্যের শিক্ষাঙ্গনে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তিনি যে পরিস্থিতি আচার্য তৈরি করতে চাইছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং যে পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করতে চাইছেন, কোনোটাই শিক্ষাঙ্গনের জন্য উপযুক্ত নয়। একদিকে রাজ্য সরকার চাইছেন তাদের লোক বসাবো, অপরদিকে আচার্য চাইছেন তার লোক বসাবো। এই লোক বসানোর খেলাতে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাঙ্গন, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বামপন্থী যখন ক্ষমতায় আসে, তারপরে দেখুন একাধিক ইউনিভার্সিটি অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট এসছে, ইভেন নতুন করে অ্যাক্ট আনা হয়েছে, সেখানে কি বলা হয়েছিল যে সেনেট সিন্ডিকেট তারা নাম পাঠাবে, সেই নাম পছন্দ করা নাম থেকে আচার্য বেছে নেবেন একজন ভিসিকে। এটা গণতান্ত্রিক পদ্ধতি ছিল। মমতা এসে কি ঠিক করলো, মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই গণতান্ত্রিক পদ্ধতি রাখবো না, নিজের পছন্দের একজন সচিব তার বউকে আচার্য উপাচার্য করতে হবে, এক্সটেনশন দিয়ে দিলেন, আদালতে মামলা হলো, মুখ পুড়লো, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, মুখ পুড়লো। এবার আচার্য দেখেন এই তো ভালো সুবিধা, শিক্ষাঙ্গনগুলোতে আর ভয়ে এরা উপাচার্য বসাতে পারছে না, চলো এবার অস্থায়ী উপাচার্যের নাম করে, কারণ আইনে কোনো প্রভিশন নেই, অস্থায়ী উপাচার্যের নাম করে নিজের পছন্দের লোক বসাতে শুরু করি। দুটোর কোনোটাই কাঙ্ক্ষিত নয়। একদিকে আচার্য যেটা করছে সেটাও কাঙ্ক্ষিত নয়, অপরদিকে রাজ্য সরকার যেটা করছে সেটাও কাঙ্ক্ষিত নয়। আসলে ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষাঙ্গন। কেউ ভাবছে না যে শিক্ষাঙ্গনে একজন শিক্ষাবিদ থাকা উচিত। আপনি যদি মনে হয় যে একজন শিক্ষাঙ্গনে যদি পবিত্র সরকারের মধ্যে একজন শিক্ষাবিদকে বসানো হয়, কেউ বিরোধিতা করবে? কেউ বিরোধিতা করবে না, আমি জাস্ট উদাহরণ দিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো সেটা করবে না। আমার পছন্দের লোক, ও চাইছে আমি কতক্ষণে ওটা ওই শিক্ষাঙ্গনগুলোকে কক্ষিগত করবো, আর এক দল চাইছে আমি কতক্ষণে শিক্ষাঙ্গনগুলোতে কক্ষিগত করবো। এই কক্ষিগত খেলায় আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে ইডি নোটিশ পাঠায়। আজ তার ইডির দফতরে যাওয়ার কথা ছিল, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল যে তিনি কি যাবেন ইডির দফতরে। মূল সময়ের 17 মিনিট আগেই পৌঁছে গেলেন ইডির দফতরে। খুব স্বাভাবিক, যাকে ডাকবে তাকেই যেতে হবে, আর দুষ্কর্ম করলে তো ইডি সিবিআই দপ্তরে ঘোরাঘুরি করতে হবে। দুর্ভাগ্য হলো তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা নেত্রী দুষ্কর্মের সঙ্গে জড়িত, ফলে খুব স্বাভাবিক তাদের ইডি সিবিআই দপ্তরে যেতে হবে। ওদের রীতিমতো ইডি সিবিআই দপ্তরের বাইরে একটা মাচা বেঁধে নেওয়া উচিত, যে যখন যাকে ডাকবে সে গিয়ে হাজিরা দেবে। ওদের নেতাদের তো প্রতিদিন ওই মাচায় গিয়ে হাজিরা দেওয়া উচিত, মাচায় একটা রেজিস্টার মেনটেন করা উচিত, যে এই মাচা থেকে পাঠিয়ে দেওয়া হবে। উনি তো বলেছিলেন উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। সে তো অনেকেই অনেক কিছু বলে, সে তো মমতা ব্যানার্জিও বলে।